বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 11 জানুয়ারি 2010 সোমবার। ক্ষমতাসীন দলের কাডাররা মুন্সিগঞ্জ সদরে একজন ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করার খবর। সরকার দলীয় লোকজনদের মধ্যযুগীয় পাশবিক নির্যাতনের শিকার ঝিনাইদহের মহেশপুরের একজন বিএনপি কর্মীর মুমূর্ষ অবস্থার সংবাদ এবং আওয়ামী লীগ কাডারদের তাণ্ডবে নেত্রকোণার দুর্গাপুরে বিএনপির সম্মেলন বানচাল হয়ে যাওয়ার খবর ছেপেছে যথাক্রমে আমাদের সময়, আমার দেশ ও সমকাল পত্রিকা। সন্ত্রাসের জনপদ ফেনীতে একজন প্রভাবশালী যুবলীগ নেতার নেতৃত্বে তার কাডার বাহিনী ফুলগাজী এলজিইডি কার্যালয়ে হামলা করে বেপরোয়া ভাঙচুর ও লুটপাট শেষে 6.5 কোটি টাকার পে অর্ডার ছিনতাই করে নিয়ে যাওয়ার সংবাদ ছেপেছে মানবজমিন, সমকাল, জয় জয় দিন এবং প্রথম আলো। সিলেটের বিশ্বনাথে সরকার দলীয় এমপির বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতার সংবাদ এবং বরিশালের বানারীপাড়া ও চাঁপাইনবাবগঞ্জ সদরে মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য এবং অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হওয়ার খবর ছেপেছে যুগান্তর, নয়া দিগন্ত, সমকাল, আমার দেশ ও ভোরের কাগজ। রিয়েল এস্টেট ব্যবসায়ীদেরকে গণহারে ভূমিদস্যু আখ্যায়িত করার প্রতিবাদে ব্যবসায়ীরা গৃহায়ন প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করার সংবাদ। অর্থমন্ত্রীর পিএস দক্ষিণাঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে দুর্ব্যবহার করার খবর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী একটি জাতীয় দৈনিকের সাংবাদিককে হুমকি দেওয়ার সংবাদ ছেপেছে যুগান্তর, জয় জয় দিন ও আমার দেশ। জামালপুরের সরিষাবাড়িতে ছাত্রলীগ নেতা ও তার দলবল যমুনা সার কারখানার টেন্ডার ছিনতাই করার সংবাদ। যশোর এমএম কলেজ ও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আওয়ামী ছাত্রলীগের বেপরোয়া সহিংসতার খবর এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগ নেতাকর্মীদের বেপরোয়া কর্মকাণ্ডের সংবাদ ছেপেছে প্রথম আলো পত্রিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা দায়িত্ব পালনরত একজন সাংবাদিককে বেধড়ক মারধর করার সংবাদ এবং কিশোরগঞ্জের করিমগঞ্জে একজন হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার খবর এসেছে BDNews24.com ও সমকালে। অর্থনৈতিক ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে সরকারি মালিকানাধীন কর্ণফুলী পেপার মিল বন্ধ করে দেওয়ার খবর এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুর্নীতিতে প্রতিবেদন করেছে জয় জয় দিন পত্রিকা। উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের খবর এবং বরিশাল সহ দেশের দক্ষিণাঞ্চলে পোলট্রি শিল্পের নাজুক অবস্থায় সংবাদ ছেপেছে আমার দেশ ও সমকাল। দুর্বিষহ লোডশেডিংয়ের প্রতিবাদে পাবনায় বিক্ষুব্ধ জনগণ বিদ্যুৎ অফিস ভাঙচুর করার খবর এবং রাজধানী ঢাকা, বিভাগীয় নগরী খুলনা ও বরিশালে তীব্র জ্বালানি গ্যাস সংকট ও বোতলজাত জ্বালানি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সংবাদ করেছে যুগান্তর, সমকাল ও জয় জয় দিন। ঢাকা, ধামরাই এবং বাগেরহাটের মংলায় প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এসেছে BDNews24.com, যুগান্তর, আমার দেশ ও প্রথম আলোতে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।